স্থানীয় গ্রামীণ শিল্প পর্ষদের অনুরোধ করব আমরা একতরীয় পরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মন্ত্রীকে মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ এবং স্থানীয় গ্রামীণ শিল্প পর্ষদ আমরা ও উত্তর দিয়ে অফিসার মার্কেটিং অফিসার মহাশয়কে বরণ করে নিচ্ছি প্রথমে উত্তর হাত তালি প্লিজ এবং আমাদের পূর্ব মেদিনীপুরের জেলা বিশ্বজিৎ সরকারকে বরণ করছেন অলোকবাবু আমাদের গান্ধী প্রতীক মাল্যদান করছেন শ্রীমতী সুমিতা বাগচি মহাশয় গান্ধী প্রতীকিত মাল্য পূর্ব মেদিনীপুরের জেনারেল ম্যানেজার জুলুম ডেভেলপমেন্ট অফিসার ও আরো আধিকারিক দিচ্ছি এই জেলারই আর্টিজানদের তৈরি গিট আমরা কল্লোলকা মহাশয়ের হাতে থাকছেন মাননীয় মন্ত্রী শ্রী অখিল গিরি মাননীয় রাষ্ট্রমন্ত্রী কারা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সাথে থাকছেন শ্রী কল্লোলকা মহাশয় মাননীয় বিধায়ক তথা সভাপতি পশ্চিমবঙ্গ খাদীয় গ্রামীণ শিল্প পর্ষদ থাকছেন এই জেলারই এডিএম ডেভেলপমেন্ট ম্যাডাম আছেন মণিমালা হাজদা মহাশয় জেলার যেটা ডিস্ট্রিক্ট খাদি মেলা এবং ডিপার্টমেন্টের যেটা আমাদের নতুন সিদ্ধান্ত হয়েছে আমরা ডিপার্টমেন্টে যত আমাদের ডিরেক্টরেট আছে তাদের সবার প্রোডাক্ট নিয়ে আমরা যে মেলা চালু করব এই বছর থেকে দীঘাতে এই প্রথম সেটা দিয়ে সূচনা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য খাদি হস্তশিল্প এবং তাঁত মেলা মানে এরপরে যত মেলাই হবে প্রত্যেকটা মেলায় কিন্তু এই তিনটে ডিরেক্টরেটের যা কাজ আছে যা প্রোডাক্ট তৈরি হয় সব দিয়েই হবে এবং এটা দিয়েই আমরা সূচনা করলাম দীঘাতে দীঘার আরেকটা নতুনত্ব আছে আমাদের বোর্ড খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের চেয়ারম্যান শ্রী কল্লোল খা সাহেব উনি এই বোর্ডে আসার পরে উনি মনে করেছিলেন যে আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের একটা মেলা হওয়া উচিত যাতে সেই জেলার যারা আর্টিজান আছেন উইভার আছেন শিল্পী আছেন তারা যাতে তাদের প্রোডাক্ট নিয়ে আসতে পারেন বিক্রি করতে পারেন সুযোগ পান সবার কাছে পৌঁছে যাওয়া তো সেই হিসেবে এই দীঘার মেলাও কিন্তু এই প্রথম হচ্ছে এর আগে কখনো কিন্তু খাদি বোর্ড দীঘাতে মেলা করেনি তার জন্য আমরা চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ওনার ভিশনের জন্য এবং যারা আমাদের এই মেলাটা করার জন্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট অফিস খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড এবং দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তাদেরকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমরা এই যে প্রয়াস উনি সময় বার করেছেন ওনাকে আমরা বিশেষভাবে এটা আমরা সম্মানিত হচ্ছি এবং ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়কে উনি সময় বার করে আমাদের মধ্যে থেকে 11 দিনের একটি মেলা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এই মেলার আজকে শুভ উদ্বোধন হচ্ছে যিনি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ দপ্তর এবং বস্ত্র দপ্তরের সম্মানীয় মন্ত্রী মহোদয় চন্দ্রনাথ সিংহ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য কল্লোল খান মহাশয় আপনাদের সামনে স্বাগত ভাষণ এই পর্ষদের নির্বাহী আধিকারিক মুখ্য আধিকারিক সুনিতা বাগচি মহোদয়া মঞ্চে উপস্থিত আছেন এই জেলার উন্নয়ন দপ্তর যিনি দেখেন এডিএম ডেভেলপমেন্ট মহোদয়া এবং দীঘার ডেভেলপমেন্ট অথরিটির
एग्जीक्यूटिव ऑफिसर मानस मंडल काती महकुमा शासक सौमिक भट्टाच एवं ये पर्षद समस्त आधिकारिकबृंद এবং আপনারা সবাই এই জায়গায় এই পর্ষদের পক্ষ থেকে এগারো দিনের একটি মেলার আয়োজন করার জন্য, কারণ একেবারেই দোরগোড়ায় আমাদের উৎসব শুরু হয়ে গেছে, যেখানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দীঘা সর্বত্রই তারা ভিড় জমাচ্ছেন, আর সেই সময় এই ধরনের মেলা নিশ্চিতভাবে এই খাদি এবং গ্রামীণ শিল্পকে অনেক বেশি করে উৎসাহিত করবে শিল্পীদের, এবং আগামী দিনে এই খাদি বস্ত্র পরা এবং হস্ত এবং তাঁত শিল্প প্রান্তিক মানুষের কর্মসংস্থান এবং অনেক বেশি করে উৎসাহিত করবেন তাদেরকে, যারা এই স্টলে এই জেলার শুধু নয় বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সমস্ত হস্তশিল্পীরা তাঁত শিল্পীরা যারা তাদের উৎপাদিত দ্রব্য এই স্টলে রেখে বিক্রি করবার জন্য এসেছেন তাদেরকে অনেক বেশি করে উৎসাহিত করবেন, এটা আমাদের নিশ্চিত। খাদি ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী পরাধীন ভারতবর্ষের স্বনির্ভরতার দিকে এগোবার জন্যে তিনি খাদিকেই বেছে নিয়েছিলেন, তিনি নিজে চরকায় সুতো কেটেছিলেন, আর সেইখান থেকে আমাদের খাদি বস্ত্র এবং সেখান থেকে আজকের দিনে শুধু চরকায় সুতো কেটে নয় রেশমের গুটি থেকে অনেক কিছু তৈরি করা যায়, তসর রেশম আমাদের শিল্প যা আমাদের সিল্কের যে কাপড় আছেন বিভিন্নভাবে আজকের কাপড় উৎপাদন করা হচ্ছে, শুধু কাপড় নয় পুতুল থেকে শুরু করে মাদুর শিল্প থেকে শুরু করে মৃৎ শিল্প থেকে শুরু করে বিভিন্নভাবে আজকের এই স্টলে আজকের আমাদের এই মেলায় পাওয়া যাচ্ছে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তিনি যে এই শিল্পকে শিল্পীদের গ্রামের মানুষদের তাদের কর্মসংস্থান তাদের আর্থিক মান উন্নয়নের জন্য শুধু তারা উৎপাদন করছে তা না, রাজ্য সরকার বিস্তারিতভাবে বলবেন চেয়ারম্যান পর্ষদের এবং মন্ত্রী চন্দ্রনাথদা বলবেন আপনাদের কাছে যে তাদেরকে আর্থিকভাবে এবং যন্ত্রাংশ আরো বেশি করে উৎপাদন করতে পারে। এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মেলায় নিশ্চিতভাবে বহু মানুষ আসবেন, ২৮শে ডিসেম্বর পর্যন্ত চলবেন, কারণ ২০ তারিখ থেকেই দীঘা একেবারে ভরপুর, অনেক সময় এত মানুষ আসেন দীঘাতে থাকার জায়গা পান না, তাই আজকের এই জায়গায় যে বেছে নিয়েছেন শিল্প পর্ষদ ধন্যবাদ জানাই, যে আজকের আমাদের এই রামনগরের মাদুর শিল্প রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ঝিনুক শিল্প এই সমস্ত গ্রামীণ যে ছোট ছোট শিল্পোদ্যোগ আছেন বাসন শিল্প যারা যন্ত্রের দ্বারা তৈরি করে আবার হাতের দ্বারাও তৈরি করেন তাদেরকে অনেক বেশি করে উৎসাহিত করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ধরুন সেলফ হেল্প গ্রুপ আছেন তারা অনেক কিছু জিনিস তৈরি করেন, কাঠের পুতুল তৈরি করেন, জুতো তৈরি করেন, ঝিনুকের দ্বারা ঠাকুর তৈরি করেন, অনেক কিছু ঘর সাজানো জিনিস তৈরি করেন, তাদেরকে জন্য একটা বাজার তৈরি করে দিয়েছেন কর্মতৃত্ব বাজার, সেই বাজারে যেন তাদের উৎপাদিত দ্রব্য তারা যেন বিক্রি করতে পারে বাজারে, আর তার ঠিকই এই পর্ষদ এই ধরনের মেলার আয়োজন করে আজকের এখানে তাদেরকে উৎসাহিত করছেন, এবং আমরাও আশা করব যে মানুষরা যারা এই মেলায় আসবেন তারা নিশ্চিতভাবে তারা তাদেরকে সহযোগিতা করবেন। আমি পর্ষদকে ধন্যবাদ জানাই, মন্ত্রী মহোদয়ের কাছে শুভ উদ্বোধন হল এবং ২৮ তারিখ পর্যন্ত এই মেলা দীঘার এই সৈকতে এটা চলবে। আজ শুভ উদ্বোধনী মঞ্চে
আপনাদের এখানকার বিধায়ক রাজ্যের রাষ্ট্রমন্ত্রী কারা দপ্তর অখিল গিরি মহাশয় উপস্থিত হয়েছে এবং এই মেলা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে যারা স্টল দিয়েছেন তারাও আজ থেকে মেলা শুরু করলেন এবং দীঘাতে আগত পর্যটকরা পর্যটক যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দুই একটা কথা বলি। আজকে আমরা মঞ্চে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী মহাশয়কে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তিনি যে উদ্যোগ নিয়ে এই খাদি পরাধীন দেশে খাদির মাধ্যমে যে সারা দেশে জাগরণ যে দেশকে স্বাধীন করার মন্ত্র দিয়েছিলেন যে স্বদেশি জিনিস ব্যবহার করব বিদেশি বর্জন করব সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে সারা বাংলায় খাদি প্রসার ঘটানোর চেষ্টা চলছে এবং আমরা একটা জায়গায় গর্ব করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্প যে ব্যাপক প্রসার ঘটেছে এই কয়েক বছরে সেটা সারা ভারতবর্ষের মধ্যে আমরা দ্বিতীয় স্থান অধিগম করতে পেরেছি আপনাদের সহযোগিতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে আমরা সেই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই আমাদের এই বোর্ডের চেয়ারম্যান তিনি চিন্তাভাবনা করেছেন আমরা আলোচনা করেছি যে প্রতি জেলায় আমরা মেলা করব খাদি তার সঙ্গে সঙ্গে হস্তশিল্প এবং তাঁত শিল্পকে যুক্ত করে এই প্রসার যারা যুক্ত আছেন তাদেরও যুক্ত করে যে মার্কেটের ব্যবস্থা জিনিস করলেই হবে না তাকে বিক্রি করতে হবে সেই মার্কেটের ব্যবস্থা করার জন্য প্রতি জেলার এই তিনটে প্যারাস্টার তারা সংযুক্ত হয়ে মেলা জেলায় জেলায় যে মেলা তার উদ্বোধন আজকেই হল এই দীঘা থেকে এবং দীঘা সৈকত থেকে শুরু হয়ে এর পরবর্তী প্রতিটি জেলায় এইভাবে মেলার মাধ্যমে সেই জেলা বা পার্শ্ববর্তী জেলার যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত থাকে তাদের যে মার্কেটের ব্যবস্থা করার জন্যই আজকে এই আয়োজন এবং দীঘা উন্নয়ন পর্ষদ সব ব্যাপারে আমাদের সহযোগিতা করছেন এবং এই মেলাতে তারা নিশ্চয় সুদৃঢ়ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই মেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যে স্টলগুলো হয়েছে সেগুলো আমাদের উদ্বোধনের সঙ্গে সঙ্গে আমরা দেখতেও পাচ্ছি কিছু মানুষ আসছেন স্টলে ঘুরছেন এক একটা জেলা থেকে এক এক ধরনের সেই জেলার যে বৈশিষ্ট্য সেই জিনিসগুলোকে নিয়ে তারা এসছেন প্রসার এসছেন এখানে মার্কেটিং করতে। আমরা আশা রাখব আপনারা সহযোগিতা করবেন এবং পর্যটকদের কাছেও আমাদের আবেদন যে আসুন বেড়াতে এসছেন তার সঙ্গে আসুন নিজেদের পছন্দ মতন প্রতিটি জেলার যে বৈশিষ্ট্য জিনিস দেখুন পরখ করুন এবং নিশ্চয়ই নিয়ে যাবেন যাতে আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগ যত সফল হয় এবং তাদের যে হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের যে আমরা মার্কেটিং যাতে দিতে পারি তার জন্য যে আয়োজন সেই আয়োজন যাতে সফল হয়। এবং আমরা একটা জিনিস প্রমাণ করতে পেরেছি যে ক্ষুদ্র কুটির শিল্পে যে মহিলাদের যে যুক্তি সংযুক্তিকরণ এবং মহিলারা যে এগিয়ে আছে সেটা ভারতবর্ষের মধ্যে আমরা মহিলাদের সেই ক্ষুদ্র কুটির শিল্পে যুক্ত করতে পেরেছি সেটা আমরা প্রথম করতে পেরেছি একটাই কারণে যে বললাম একটু আগেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যে তার নেতৃত্বে সুদৃঢ় নেতৃত্বে আমরা সেই জায়গাটা পৌঁছাতে পেরেছি এবং সামনের দিনে আমরা আরও কিছু জিনিস সেলফ গ্রুপের মাধ্যমে করে তাদের যাতে আর্থিক ইনকামটা বাড়ে তার জন্য নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব। এবং আমরা একটা জিনিস করতে পেরেছি এই বছর যে স্কুলে যে পোশাক সেই পোশাক সেলফ গ্রুপের মাধ্যমে তাদের মাধ্যমে সেলাইয়ের মাধ্যমে আমরা সেই জায়গাটাতে তাদের যাতে রোজগার হয় তার ব্যবস্থা সরকার থেকে যেমন করেছে এবং আমরাও যে পাওয়ার লুমের সেক্টরে আমরা যেটা পিছিয়েছিলাম বাংলা সেটাও আমরা শুরু করতে পেরেছি এই বছরে এক বছরে আমরা
অনেকটাই এগোতে পেরেছি এবং বাংলায় প্রায় 50 থেকে 60 লক্ষ মিটার কাপড় আমরা উৎপন্ন করতে পেরেছি। আগে যেখানে 10 থেকে 15 লক্ষ মিটার কাপড় সারা বছর হতো সেটা আমরা প্রায় 50-60 লক্ষ মিটারে নিয়ে গিয়েছি। সামনের দিনে আমাদের যে টার্গেট যে 1 কোটি থেকে 1.5 কোটি মিটার কাপড় আমরা বাংলা থেকে উৎপাদন করব সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং এখানে যে আমাদের দপ্তর থেকে এই জেলায় আমরা যেমন এগোতে পেরেছি টোটাল 35টা ক্লাস্টার আমরা এই বছরে করতে পেরেছি এবং আরইএইচ এবিসি সেক্টর আমরা 6টা দলকে স্পন্সর করেছি এবং রেজিস্ট্রেড হয়েছে 5টা এবং কর্মতীর্থ আমরা 30টা কর্মতীর্থতে 948টা স্টল আমরা তৈরি করতে পেরেছি এবং পিএমইজিপিতে 424টা আমাদের টার্গেট ছিল সেখানে আমরা স্পন্সর করেছি 1150টি এবং স্যাংশন দিতে পেরেছি 328টি এবং কর্মসংস্থান প্রকল্পতে আমাদের ব্যাংকের যে স্পন্সর 4215 তার মধ্যে দরখাস্ত হয়েছে তার মধ্যে স্যাংশন হয়ে গেছে 61টি এবং ডিসবার্স হয়েছে 24টি পুজস্কর 48 লক্ষ টাকা সাবসিডি আমরা দিতে পেরেছি। এইভাবে আমরা বিভিন্ন প্রকল্পে জেলাতে আমরা অনেকটাই এগোতে পেরেছি আপনাদের সহযোগিতায় এবং আশা রাখি আমরা সামনের দিনে আরও এই জেলাকে সুদৃঢ় করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব এই আশা রেখেই বক্তব্য শেষ করছি। নমস্কার। ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী মাননীয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প কতটা অগ্রগতি পথে বিস্তৃতভাবে বলেছেন এবং আরেকজন মন্ত্রী শ্রী অখিল গিরি সুতা যেটা তৈরি হতো গ্রামীণ এলাকায় বিভিন্ন বস্ত্রের মধ্য দিয়ে আমরা সেই স্বদেশি আন্দোলনকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ভেতরে সম্প্রীতি রেখে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বিগত দিনে ভারতবর্ষের যারা আন্দোলনের যোদ্ধা পরম্পরা আজকে বাংলায় পরিবর্তনের ডাকে সারা বাংলায় সব ধর্মের মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় বাংলার উন্নয়নের কাণ্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে শপথ নিয়ে বলেছিলেন যে বাংলার মানুষের কাছে বাংলার কৃষি সংস্কৃতিকে বজায় রেখে সমস্ত গ্রামকে দিয়ে শহরকে আমি সম্প্রীতির বাতাবরণ তৈরি করে বাংলায় উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেব। তাই আজকে অত্যন্ত গর্ব অনুভব করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার উদ্যোগ এবং অনুপ্রেরণায় জন্ম থেকে মৃত্যু আজকে কন্যাশ্রী রূপশ্রী খাদির যে জনতা শাড়ি সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া যায় শিশুদের জামা কাপড় যাতে পৌঁছে দেওয়া যায় এবং বিভিন্ন গ্রামীণ এলাকায় যেসব জেলায় গ্রামীণ শিল্পের শিল্পীরা যারা খ্যাতিমান হয়েছেন বাংলাকে ঐতিহ্যের শিখরে পৌঁছে দিয়েছেন নিশ্চয়ই তাদেরকে আমরা সকল সময় অনুভব করি যে সেই শিল্পকে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ সুন্দরী দীঘা যাকে বাংলার উন্নয়নে কাণ্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্রের বিশাল ভাঙনের পরে বাংলার মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় এই দীঘাকে সুন্দরভাবে সাজিয়ে তিনি বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে উপহার দিয়েছেন। তাই আমরা রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প আমাদের দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 18টা জেলাতে এই গ্রামীণ শিল্প এবং খাদি মেলা করে গ্রামীণ এলাকার যে নৈপুণ্য
नारी शिल्पी तादेर मर्यादा निये मानुषेर द्वारे पौंछाते पारे सम्मानेर संगे सेई व्यवस्थाटाई आमरा उद्योग नियेछि। ताई आज अत्यंत खुशी एवं कृतज्ञ जे दीघा डेवलपमेंट अथॉरिटी एखाने सम्माननीय एसडीओ साहेब आछेन प्रशासने যাদেরকে একবার শুধু আমরা বলেছিলাম যে আমাদের এখানে একটা মেলা করব, কারণ এখানে মেলা কখনো আগে হয়নি, এই প্রথমবার আমরা এই মেলা করছি, তারা সঙ্গে সঙ্গে তাদের দোকানগুলোকে সরিয়ে নিয়েছেন, নয়তো হয়তো অনেকে বন্ধই করে দিয়েছেন এই দশ বারোটা দিনের জন্য। এগারো দিন ব্যাপী যে মেলাটাকে অর্গানাইজ করেছি সেই মেলাটা সার্থক হবে। শিল্পীরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ মানুষের, পশ্চিমবঙ্গবাসী সকলের কাছে যেখানটাতে সকলে এক জায়গায় এসে জড়ো হচ্ছেন, সেই সেখানটাতে তারা তাদের শিল্পকর্ম, তারা তাদের পসরা তুলে ধরতে পারবেন সেই আশা নিয়ে আমরা এই মেলা করছি। সেই আশা আমাদের সার্থক হবে, এই আশা নিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করব। একটু উদ্বোধন করলেন, যেহেতু পর্যটন শহর দীঘা, বহু পর্যটক আসেন, কি ধরনের ব্যবস্থা বা তারা কিছু নেওয়ার জন্য? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণায় আমাদের খাদি বোর্ডের চেয়ারম্যানের উদ্যোগে কল্যাণ খানের উদ্যোগে আমরা এই বছর যেটা ভিড় হয়েছে বাংলার প্রতিটি জেলায় খাদি হস্তশিল্প এবং তাঁত শিল্প মেলা হবে। তাই এবছর প্রথম সূচনা হলো দীঘা থেকে। যেহেতু এই সময়টায় ছুটি থাকে, বড়দিনের ছুটি থাকে, দীঘাতে পর্যটক বেশি আসে এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে হস্তশিল্পের মানে মার্কেট তৈরি করা, এই মেলাগুলোর উদ্দেশ্য হচ্ছে যে যারা এই হস্তশিল্পের যুক্ত থাকে তারা যাতে সরাসরি খদ্দেরকে বুঝতে পারে, মাঝে যেন মহাজনের সুদের কপালে না পড়ে, সেই উদ্দেশ্যে আমরা এই টাইমটা বেছে নিয়েছি দীঘাতে এবং সামনে বড়দিন আসছে এবং সেই উদ্দেশ্যে আমরা এসছি। আশা রাখি যারা বিভিন্ন জেলা থেকে যারা স্টল নিয়ে এসছেন বা নিজেদের তৈরি করা জিনিস নিয়ে এসছেন তারা মার্কেট পাবে এবং এইটা থেকে আমরা পরবর্তীকালে প্রতিটি জেলায়, জেলা শহরে এইভাবে আমরা মার্কেট, যাতে হস্তশিল্পদের মার্কেট দেবো, যাতে তারা সরাসরি খদ্দের কাছে বিক্রি করবে। যারা এসএসসিপি মহিলারা, যাদের জন্য মুখ্যমন্ত্রী কার্যত এই সমস্ত বস্ত্রগুলি বা জিনিসগুলি, হাতে তৈরি জিনিস বিক্রির জন্য কর্মতীর্থ গড়ে তুলেছিলেন, অধিকাংশ জেলায় সেই কর্মতীর্থ ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, সেগুলোকে কিভাবে আপনারা? কর্মতীর্থ নানান দপ্তর থেকে হয়েছিল, সেটা এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দপ্তর হাতে দিয়েছে। এবার আমরা সঠিকভাবে কর্মতীর্থদের এই সেলফ হেল্প গ্রুপ, যে মায়েরা কাজ করেন হস্তশিল্প তৈরি করার সঙ্গে যুক্ত থাকে, তারা যাতে তারা বিক্রি করতে পারে তার ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি। আশা রাখি সামনের দিনে আমরা সেটা করতে পারি বিভিন্ন জায়গা যে। তার জন্য আজকে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সারা বাংলায় কর্মযজ্ঞ চলছে ক্ষুদ্র কুটির শিল্পে, সেটাতে মেয়েরা যে যুক্ত হয়েছে হস্তশিল্পে ভারতবর্ষের মধ্যে প্রথম, এটা ভারতবর্ষের যে সরকারের যে রিপোর্ট সেই রিপোর্টই বলছে। বিভিন্ন জায়গা মেয়েদেরকে লোন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এসএসসিপির মহিলাদের। দেখুন, ব্যাংকের কিছু সমস্যা আছে, ব্যাংকটা তো আমাদের সরকারের হাতে নেই, আমাদের সরকারও সচেষ্ট আছে সবসময়, যখনই কোনো বড় কমপ্লেন আসছে যে এসএলবি যে আমাদের যে কমিটি, সেই কমিটি সবসময় কলকাতাতে যে ব্যাংকের যারা কর্মকর্তা তাদের সঙ্গে বসছে, বসে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। Thank you.